আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে এলাকার যে প্রতিষ্ঠান, অর্থাৎ ওনার প্রথম যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটা ঘুরে ফিরে একটু দেখব। তো আসি গেটের সামনে। গেট কিংবা প্রধান ফটক, এখানে একটি শোকবার্তা দেওয়া আছে, অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেছেন তখন এই ব্যানারটি দেওয়া হয়েছিল। তো এখানে লেখা আছে, সাইদখালি ট্যাপসাবনিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, প্রতিষ্ঠাতা বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সাবেক সংসদ সদস্য, পিরোজপুর এক আসনের উনি সংসদ সদস্য ছিলেন। তো একটু ভিতরটা, চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই পাশটায় বেশ কয়েকটি টিন সেট ভবন আছে, ওই সাইডে কাঠের একটি ঘর আছে, আর এই পাশে আছে ছোট একটা মসজিদ। তো এই সাইড থেকে আমি ওই যে বড় যে দুইতলা যে ভবনটা, ওইখানে যাইতেছি। তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, উনি হয়তো এখানে আসতেন কিংবা কোথায় বসতেন, এগুলো একটু খোঁজার চেষ্টা করব। আর এখানে কে আছেন, চারিদিকে যদিও ঝিঝি পাখির ডাক, আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না। আর এখানে এই ভিতরে একটি কাঁঠাল গাছ আছে, একটু দেখুন, কাঁঠাল গাছটায় প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। এই যে অনেক কাঁঠাল, যা গুনে শেষ করার মতো না। গাছটায় অনেক কাঁঠাল হয়েছে। আমি ওখান থেকে ওই যে গেট থেকে আসলাম, তো এখন এই বারান্দা দিয়ে আমি একদম ভিতরে যাব, আপনাদের একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখাই। এই সাইডে ভিতরে যদি একটু দেখাই, এগুলো ক্লাসরুমগুলো পড়ে আছে, যদিও এখন রমজান মাসে ছাত্রছাত্রী নেই, বা শিক্ষার্থী যারা আছে তারা কেউই নেই। প্রতিষ্ঠানের নাম সাউথখালি ট্যাপসাবনিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, প্রতিষ্ঠাতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, স্থাপিত হয়েছে 1985 সালে। তো এটা পিরোজপুরে যে সাইদি ফাউন্ডেশন, সেই সাইদি ফাউন্ডেশনের আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এইটা হলো হল রুম, ষষ্ঠ শ্রেণী, তবে এইটা মনে হয় অফিস কক্ষ হইতে পারে, জানি না যদিও। আর ওই পাশে কী কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আর এই যে অনেক বড় একটি মাঠ, সম্ভবত এখানে বিভিন্ন ওয়াজ মাহফিল কিংবা অনুষ্ঠান হইতো, যেমন এই একটা স্থায়ীভাবে একটা মঞ্চ করা আছে, একটা স্টেজ করা আছে, আর মাল্টিমিডিয়া ক্লাসরুম, এখানে আছে অষ্টম শ্রেণী। তারপর আছে এই প্রতিষ্ঠানের ভিতরে তেমন একটা গাছপালা নেই, এখানে একটা আম গাছ আছে, আর ওই পাশে যে শুরুতে যে কাঁঠাল গাছ দেখাইছিলাম, আর এই পাশে আছে, যা একটু আপনাদেরকে দেখাই, বিভিন্ন ক্লাসরুমের ভিতরে বেঞ্চ বা বসার যে বেঞ্চগুলো সেগুলো আছে, বোর্ড আছে। আর এই প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় যাব, অর্থাৎ ভবনের দ্বিতীয় ফ্লোরে যাব। ছাত্রছাত্রী আছে কীরকম জানি না, যদি একটা লোকজন পাইলে আমি, বা এখানকার যদি যারা আছেন সিকিউরিটি বা এখানে দায়িত্বরত যদি কেউ থাকতেন, বা তাদের যদি আমি এখানে আমার সামনে পেতাম, হয়তো জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু কাউকেই পাচ্ছি না। তো আমি একটু উপরে যাচ্ছি, এই হলো সিঁড়ি থেকে উপরে যাচ্ছি। সিঁড়ি থেকে যদি আপনাদেরকে দেখাই, একদম ওই হলো গেট, তারপরে আছে মসজিদ, তারপরে আছে বেশ কয়েকটি ভবন বলতে টিন সেট যে বিল্ডিংগুলো, তারপরে আমি এই যে দুইতলা যে ভবনটা এইটায় উঠতেছি। তো এই পাশে এখানে আবার তালা মারা আছে, তো ভিতরে ঢোকার মতো মনে হয় সিস্টেম নেই, যাক যতটা সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে এই যে তালা মারা আছে, আমার মনে হয় আর ভিতরে যাওয়া হবে না। আর এখান থেকে উপরে ওঠারও সিস্টেম নেই, এই পর্যন্ত সিঁড়ি। আর এই পিছনে যেটা আছে একটু আপনাদেরকে দেখাই, পিছনে অনেক বড় মাঠ, আমরা আঞ্চলিক ভাষায় যেটা কোলা বলি। এখান থেকে এই চারপাশে প্রতিষ্ঠানের চারিপাশটা এরকম দেখা যায়। এই ভবনের ভিতরে ছিলাম আমি, এই বিল্ডিংটার ভিতরে ছিলাম।
এই যে পিছনে মাঠ, এই মাঠকে আমরা আঞ্চলিক ভাষায় কোলা বলি। তো এই পাশ থেকে এই যে কাঠের যে ঘরটা, এই কাঠের ঘরটা অনেক লম্বা। শুরুতে সম্ভবত এই কাঠের ঘরেই এইটা পরিচালনা করা হইতো, কিংবা ক্লাসগুলো এই কাঠের ঘরে নেওয়া হইতো। তবে এটা দরজা কোন জায়গায়, এই জায়গায় হলো দরজা। তবে এটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটা বুঝতে পারতেছি এখানে মনে হয় কেউই আসে না, গরু ছাগল থাকে মনে হয়। একটা লুঙ্গি শুকা দেওয়া আছে, তবে পিছনে কিন্তু অনেক বড় একটা পুকুর আছে, যদি আপনাদেরকে একটু দেখাই। পিছনের পুকুরটা আমি দেখাইতে পারতেছি না, ওখানে সম্ভবত মহিলারা গোসল করতেছেন। তাই আবার সামনে চলে আসলাম। ও, এই পাশ থেকে মনে হয় পুকুরের জন্য সিঁড়ি আছে। তাহলে বুঝতে পারলাম যে পুকুরটা এই প্রতিষ্ঠানেরই। এই যে এইখান থেকে সিঁড়ি আছে, ওইখানে এক মহিলা গোসল করতেছেন সম্ভবত। আর এই প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সভাপতির কার্যালয় এইটা। আর এই পাশে আরও বেশ কয়েকটা কক্ষ আছে, অর্থাৎ এই যে টিন সেট বিল্ডিং, এগুলো হলো বাথরুম কিংবা ওয়াশরুম আর অফিস রুম। এইটা হলো অফিস রুম তৎকালীন সময়, বা এখনও মনে হয় এইখানে কার্যক্রম চলে। তবে আমি এখানকার যারা আছে তাদেরকে নিয়ে একসময় একটা সুন্দরভাবে ভিডিও করে দেখাবো, যদি এখন আমি তেমন কোনো তথ্য আপনাদেরকে দিতে পারিনি। এখানে যদি দাঁড়াই, এখানে দাঁড়িয়ে চারিদিকটা এরকম দেখা যায়। এই সাইডে একটা দুইটা, এই সাইডে আছে দুইটা ঘর, ওই সাইডে বড় একটা বিল্ডিং দুইতলা, ওই সাইডে আছে একতলা বিল্ডিং, উপরে সোলার সিস্টেম, এই সাইডে আছে টিন সেট, ওই সাইডে আরও একটি ঘর, এই সাইডে আছে মসজিদ, আর আমি আর একটা ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি। তো মোটামুটি এই আছে চারিপাশে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে বাড়ির পাশের যে প্রতিষ্ঠান, ওনার প্রথম যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির আশেপাশে যা আছে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর এই প্রতিষ্ঠানের যখন কাউকে পাবো তখন সুন্দর করে একটা ভিডিও কিংবা এই প্রতিষ্ঠানের বিস্তারিত নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এই সেই কাঁঠাল গাছ, মসজিদ আর চারিপাশে যা আছে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও থেকে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। তো আসি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একদম ঘরের সামনে, উনি যেখানে বড় হয়েছেন, যে ঘরটায় উনি থাকতেন সংসদ সদস্য থাকাকালীন সময়েও। উনি যখন এলাকায় আসতেন তো এখানে একবার হলেও আসতেন। তো এইখানে কিন্তু সালেহা সাইদি নাম ছিল, কিন্তু এখন বর্তমানে লেখাটা উঠে গেছে। ঘরের বর্তমান পরিস্থিতি যদি দেখাই, এখানে তালা মারা আছে। এই ঘরের ভিতরে কোথায় কী আছে, কয়টা রুম আছে বিস্তারিত একটা ভিডিওতে আমি দেখাইছি। তো সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। উনি এখানে যখন সংসদ নির্বাচন করছিলেন তখন এই যে দাড়িপাল্লা মার্কা নিয়ে উনি নির্বাচন করছিলেন। আর ওইখানে ঈদ মোবারকের একটা ব্যানার আছে। এছাড়া এই ঘরের ভিতর যা কিছু আছে সেটা আমি যেটা বলছি যে ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পাশে একটা কাছারি ঘর ছিল, কাছারি ঘরটা এখন ভেঙে গেছে। আর এই সামনে বড় একটা উঠান, আর এই পাশে একটা লেবু গাছ কিংবা বাতাবি গাছ। আপনারা বাতামি চিনেন কি না আমি জানি না, অনেকে জাম্বুরা নামেও চিনেন। আর বাসার সামনে থেকে যেটা আপনাদেরকে দেখাইছি যে এখানে অনেক লাউ গাছ বা অন্যান্য শীতকালীন যে সবজি, সেই সবজিগুলো ফলানো হয়েছে বা কৃষি করা হয়েছে। দেখুন এখানে এই যে কুমড়া। এছাড়া বিভিন্ন এখানে ফলানো হয়েছে সবজি, বেগুন গাছ দেখলাম, তারপরে এই পাশে কয়েকটা আম গাছ আছে, পেঁপে গাছ আছে। আর উনি এখানে বাড়িতে আসলে ওইখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটায় উনি বসতেন কিংবা ওখানে কিছুটা সময় পার করতেন। তো সেই সিঁড়ির কাছে যাচ্ছে। এবং ওনার বাবা মার যে কবর, ওনার বাবার যে কবর, এখানে যে পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানটা হলো ওই যে, এই হলো মরহুম মাওলানা ইউসুফ সাইদি। আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পিতার নাম ইউসুফ সাইদি। এছাড়া এই পাশে আর কার কার কবর আছে এখানে লেখা নেই। আর এই পাশে হলো সেই সিঁড়ি, আমি একটু সিঁড়ির কাছে যাইতেছি। আর এই যে একটা রাস্তা, এই রাস্তাটাই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে ঘর, সেই ঘরের সামনে থেকে এই রাস্তাটা এইভাবে আসছে। এখানে আসার পরে
এই যে সিঁড়ি, এই সিঁড়িটাই উনি অনেকটা সময় কাটিয়ে দিতেন। আমি তো অনেক ভিডিও করছি সাইদি সাহেবের বাড়ি নিয়ে, তো অনেক সময় আসছি, তো অনেকের কাছে শুনছি যে এখানে সাইদি সাহেব অনেকটা সময় কাটাইতেন। আমি একটা ভিডিওতে এই গাছের নাম অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম, আমাদের এইদিকে এক একজনে এক এক নাম বলে, তো অনেকে ডুমুর বলে। এই যে এগুলো কিন্তু পাকলে মোটামুটি সুস্বাদু হয়। তো এই হলো সিঁড়ি, সিঁড়ি থেকে একটু নিচে নামতেছি। এই সাইডে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে এলাকা, এলাকাটাও একটু ঘুরে দেখবো।